দক্ষিণ কলকাতার আদি লেকপল্লির এটাই প্রাক শতবর্ষ। আর এই প্রাক শতবর্ষে তাদের ভাবনায় তন্ত্রে মন্ত্রের মাধ্যমে দেবীর আরাধনা করা। আমাদের এখানে যে দেবীর আরাধনার সময় যখন সৃষ্টি করা হয়, তখন তো দেবীকে বিভিন্ন দেবদেবীরা অস্ত্র দান করেছিল, তাদের মিলিত পাওয়ারে দেবী দুর্গা আবির্ভাব হয়েছিল। তো সেই সাবজেক্টের উপরে রেখেই তাদের যে বিভিন্ন যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো আমরা এখানে বসাচ্ছি। এবং প্যান্ডেলটা ট্রায়াঙ্গেল রেখেছি একটাই, কারণ নারী শক্তি যেহেতু ত্রিভুজ আকার হয় সেই জন্য নারী শক্তি রেখেছি। ভাবনাটার মধ্যে নতুনত্ব রয়েছে, যেটা অনেককাল অনেক জায়গায় দেখা যায় না, সবই ঘটনাগতিক হয়। এবারে ভাবনাটা খুবই ভালো লেগেছে আমাদের, এবং সেভাবেই আমরা এবার করছি। যেহেতু সামনের বছর শতবর্ষ, তার আগে অন্তত লোকের কাছে এটা একটা সারা জাগাবে বলেই আমাদের। মণ্ডপ জুড়ে থাকছে দেবদেবী সম্পর্কিত বিভিন্ন যন্ত্রের ব্যবহার, থাকছে স্বররিপুর কথাও। সব মিলিয়ে বিষয় ভাবনার সঙ্গে প্রয়োগ নিয়েই রঙিন হয়ে উঠছে আদি লেকপল্লির মণ্ডপ। অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।